আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি, একটা রেসিপি বানাবো। আজকে রেসিপিটা বানানোর জন্য শুরুতেই আমি এখানে একদম মিহি কুচি করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দুইটা আলুকে। খুব সুন্দর করে ছোট করে আমি কুচি করে নিয়েছি, চাইলে কিন্তু এটা বটি দিয়েও করা যাবে, আমি গ্রেটার দিয়ে গ্রেট করেছি। এবার আমি এটার ভিতরে দিয়ে দেবো তিনটা ডিম। অবশ্যই চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকার জন্য, যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখলেই হবে। ডিম তিনটা দেওয়ার পরে আমি সামান্য কিছু মশলা দিয়ে দিব, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে ডিম আর আলুতে যতটুকু লাগে ঠিক ততটুকুই আমি দিয়েছি। একেবারেই সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, চাইলে এটা বাদ দিতেও পারবেন। এবার সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা জাস্ট কালারের জন্য, অনেক বেশি দিতে হবে না। এখানে আমি আগেই বলেছি এখানে কিন্তু অতিরিক্ত মশলা আমি দিব না, চাইলে এখানে আদা রসুনের পেস্ট দিতে পারবেন বা গরম মশলা, জিরার গুঁড়ো সব কিছুই দেওয়া যাবে। কাঁচামরিচ দিয়ে দিলাম একটু, দুইটা কাঁচামরিচ আমি একদম কুচি করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজকে, একেবারেই ছোট করে কেটে তারপরে দিয়ে দিলাম। চাইলে এখানে পেঁয়াজটা এই পর্যায়ে না ব্যবহার করলেও হবে। এবার খুব সুন্দর করে ডিমের সাথে আলু মশলা সবগুলোকে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি শুধুমাত্র হলুদ আর একটু মরিচ দিয়েছি, এখানে কোনো রকম মশলা আর অ্যাড করিনি। এবার খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটাকে, যাতে করে সব জায়গায় মশলাগুলো বা আলু ডিম মিশে যায়। মেশানো হয়ে গেলে আমি চুলায় চলে আসছি। 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব, আমি রান্নার তেল দিয়েছি মানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার যে মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম আলু আর ডিমের, সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এখানে পুরোটা দেওয়ার পরে খুব সুন্দর করে স্প্রেড করে দিতে হবে, যাতে করে সবটা সাইড একদম সমান আসে, এটা অবশ্যই ট্রাই করতে হবে খুব সুন্দর করে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলোকে একদম সাইডগুলোকে সমান করে নেছি। চুলার আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি আমি সব করে দিয়ে, আর এটা একদম কম আছে, এটা এই রান্নাটা করতে হবে। খুব সুন্দর করে যখন হয়ে গেছে তখন আমি এটা ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পরে ফিরে আসছি আমি। এখানে 10 মিনিট বা 5 মিনিট 7 মিনিটের কোনো কথা না, এটা যতক্ষণ নিচ্ছে একদম না হবে একটা সাইড ততক্ষণ পর্যন্তই রাখতে হবে। আর অবশ্যই কম আছে এটাকে দিতে হবে, একেবারে অনেক বেশি আঁচ দিয়ে এটা করা যাবে না। এবার একটা প্লেট দিয়ে আমি এটাকে উল্টে নেব। আমার এখানে উল্টানো হয়ে গেছে, হয়ে গেলে আমি আবার দিয়ে দিলাম। এবার আমি 7 থেকে 8 মিনিটের জন্য এই সাইডটা রাখবো, রেখে তারপরে উঠাবো, ঢাকাটা দিয়ে দিলাম যাতে করে এটা সেদ্ধ হয়ে যায় আলু আর ডিমটা। ব্যাস, এখানে কিন্তু আমার এই অপর সাইডটাও হয়ে গেছে। যদি আপনাদের এখানে মনে হয় যে তেলের পরিমাণ কম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যখন উল্টে দিবেন আবার একটু তেল দিতে পারবেন। এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিয়ে চলে যাব চুলাতে, কারণ গরম অবস্থায় এটা কাটবো না। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব আমি প্রায় 1/3 কাপ পরিমাণ তেল। তেল দেওয়ার পরে তেলটা আসলে যার পরিমাণ মতো দিবেন। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2টা পেঁয়াজকে কেটে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব, ভেজে নেব বলতে একটু লাল করে ভেজে নেব। একেবারেই যে নরম হলেই হবে তা কিন্তু না, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে গেছে তখন আমি এটার ভিতরে আদার পেস্ট দিয়ে দিলাম 1/2 চামচ আর রসুনের পেস্ট 1/2 চামচ। এবার খুব সুন্দর করে এটাকে ভেজে নেব, যাতে করে এক্সট্রা যে কাঁচা গন্ধটা এটা চলে যায়। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই রান্নাটা এতটাই টেস্টি, এতটাই মজার একটা রান্না, সেটা আসলে না বানিয়ে খেলে বোঝা যাবে না বা বলেও বোঝানো যাবে না। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে এটা পুড়ে না যায়, যেহেতু আমরা এখন গুঁড়ো মশলা দিব। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি গরম মশলা, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখানে আমি যেহেতু কোনো রকম আস্ত গরম মশলা দেইনি, তাই আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, চাইলে আস্তেও গরম মশলা দিয়ে এটা করা যাবে। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এদিকে মশলাটা কষাতে কষাতে আমি চলে আসছি ডিমটাকে কেটে নেওয়ার জন্য, যেহেতু এটা এখন ঠান্ডা হয়ে গেছে। কাঁটাটা সম্পূর্ণ নিজের উপরে, ছোট বা বড় যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন।
তবে আমি খুব একটা বড় রাখিনি কারণ এটা কিন্তু রান্না যখন করব তখন কিন্তু দেখা যাবে যে এটা অনেকটাই ফুলে গেছে তাই আমি আমার আন্দাজ মতো এটাগুলোকে কেটে নেছি একটু ছোট ছোট করে এরকম কেটে নেছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারবেন আর এটা চাইলে কিন্তু এমনি এমনি খাওয়া যাবে রান্না ছাড়াও খাওয়া যাবে এভাবে ভাজার পরেও এটা খেতে পারবেন তবে আমি রান্না করেই নিব ব্যাস হয়ে গেছে আমার এগুলো কাটা আমি দেখিয়ে দিচ্ছি আমি সাইজটা কেমন রেখেছি দেখেন ঠিক এরকম করে সাইজ করে তারপরে রেখেছি আমি এই যে এরকম করে ব্যাস এবার আমি মশলাটাও আমার এদিকে কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে মশলাটা অবশ্যই একেবারে সুন্দর করে কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে খাবারের টেস্ট তত বেশি বেড়ে যাবে এবার এগুলোকে চাইলে এই পর্যায়ে দিতে পারবেন বা পানি দিয়েও দিতে পারবেন আমি এই এখানে পানিটা অ্যাড করে তারপরে এখানে দিব আর এজন্য আমি প্রায় এক কাপের মতো এক কাপের চেয়ে একটু কম পানি দিয়ে দিলাম এখানে যদি আপনারা একটু ঝোল ঝোল চান তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে পানিটা যখন বলক চলে আসছে ঝোলের পানিটা তখন আমি ডিমগুলো যে কেটে রেখে দিয়েছি সেগুলোকে সব দিয়ে দেব তার ভিতরে আমি এখানে কোনো রাখিনি সবগুলোই আমি দিয়ে দিয়েছি চাইলে এখান থেকে কিছুটা পরিমাণ রেখেও দিতে পারবেন এমনি এমনি খাওয়ার জন্য ব্যাস এটাকে সম্পূর্ণ দিয়ে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে চুলাটাকে জ্বালাবো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটা রান্না করলেই হয়ে যাবে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি রেখে তারপর রান্নাটা করব ঢাকাটা দিয়ে দিলাম চলে আসছি আমি এখানে 7 মিনিট পরে চলে আসছি আর দেখেন এখানে কিন্তু ঝোলটা একেবারেই টেনে গেছে এর চেয়ে বেশি আর কমানো ঠিক হবে না তাহলে কিন্তু ডিম আলুতে এমনিতেই ঝোল উঠানোর পরে কমে যাবে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতা অপশনাল একেবারেই চাইলে দিবেন না চাইলে দিবেন না তবে ধনিয়া পাতা দিলে অনেক বেশি টেস্ট হবে না চাইলে চাইলে আপনারা এখানে কিছুটা পরিমাণ গরম মশলা বা জিরার গুঁড়ো দিয়ে দিতে পারবেন যেটা বাজার জিরার গুঁড়ো তবে আমি দিচ্ছি না আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা মেশাতে মেশাতে মানে ধনিয়া পাতাটা প্রায় 1 থেকে 2 মিনিটের মতো রান্না করার পরে আমি চুলাটা বন্ধ করে দিব আমার রান্নাটা একদমই হয়ে গেছে এটা আসলে সেদ্ধ হওয়ার মতো কিছুই নেই মশলাটা খাবারে ঢুকে গেলেই হলো আর কি ব্যাস আমার রান্নাটা একদমই কমপ্লিট আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগছে ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।